লোকগানের জনপ্রিয় শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমের বিরুদ্ধে টাকা নিয়ে অনুষ্ঠান করতে না আসায় বিশ্বাসভঙ্গ প্রতারণা সহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন পশ্চিমবঙ্গের বহরমপুর আদালত। এ নিয়ে 15 বছর আগের করা মামলায় চতুর্থবারের মতো গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় মমতাজের বিরুদ্ধেই। মমতাজের বিরুদ্ধে 2008 সালে মামলা করেন ইভেন্ট অর্গানাইজার শক্তি সংস্থার বাক্সি। তিনি অভিযোগ করেন 2004 সাল থেকে 2008 সাল পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মমতাজের সঙ্গে তার লিখিত চুক্তি হয়। চুক্তি অনুসারে 2008 সালে ডিসেম্বরে বহরমপুরের একটি অনুষ্ঠানে প্রধান শিল্পী হিসেবে মমতাজকে 14 লক্ষ রুপি বিনিময়ে বায়না করা হয়। কিন্তু মমতাজ টাকা নিয়ে অনুষ্ঠানে যোগ দেননি, পরে টাকাও ফেরত চাইলে মমতাজ দিতে অস্বীকৃতি জানায়। শক্তিশঙ্কর বাক্সি আরও অভিযোগ করেন, টাকা নেওয়ার জন্য তিনি বারবার ঢাকা গেলেও তিনি বিষয়টি এড়িয়ে যান। তিনি দাবি করেন মমতাজকে 75,000 বার ফোন করেন। এ নিয়ে আদালতের কাছে সব ফোন ডিটেলস পেশ করেন তিনি। তিনি আরও অভিযোগ করেন, মমতাজ আদালত আইনিকে ফাঁকি দিয়ে টুরিস্ট কায়দার ডিপ্লোমেটিক পাসপোর্টের আড়ালে নিজের নাম বদলে মমতাজ বেগম করেছে। এ নিয়ে তিনি আদালতকে সম্পূর্ণ মিথ্যা তথ্য দিয়েছেন। জানা গেছে 2009 সালে মমতাজের বিরুদ্ধে সমন জারি করেন আদালত, পরে সমন কার্যকর না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মমতাজ নিম্ন আদালত থেকে জামিন পেলেও শক্তিধর বাক্সি হাইকোর্টের দ্বারস্থ হন। এরপর 2010 সালে নিম্ন আদালতের নির্দেশে খারিজ করে মমতাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রাখেন কলকাতা হাইকোর্ট। তবে মামলায় সহযোগিতা প্রতিশ্রুতি দিয়ে 3 বার আগাম জামিন পান এই জনপ্রিয় গায়িকা। কিন্তু গত 9 আগস্ট ফির আদালতে হাজিরা এড়িয়ে যান গায়িকা। বাংলাদেশের হাই কমিশন জানান, এই মুহূর্তে একটি কনসার্টের কারণে কানাডায় অবস্থান করছেন মমতাজ, তাই আদালতে উপস্থিত থাকতে পারবেন না। এমন অবস্থায় আগাম নোটিশ থাকা সত্ত্বেও আদালতে হাজির না হওয়ায় ফির তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।